হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই জানো আমার লোক কি কি ঘটছে। টিভি রং কি সত্যি ড্রাগস বিক্রি করে? বখাটে নেশাখোর এক কন্টেন্ট ক্রিয়েটর স্কুল ছাত্রীদের প্রচন্ড পরিমাণে উত্তপ্ত করার সময় স্থানীয়দের হাতে গণধোলাই। মেয়েদেরকে উত্তপ্ত করার অভিযোগ স্থানীয়দের, তা কি আদৌ সত্য? সবাই একটু ভাববা দেখো, একটু মাথা দেননা দেখো, মাথা চিন্তা করে দেখো যে আমি যদি অ্যাক্সিডেন্ট করে থাকতাম, আমি যদি ড্রাগসের কোনো বিষয়ে এডিক্টেড থাকতাম বা ড্রাগসের কোনো বিষয়ে আমার ধরতো, তাহলে কি আমি ওখানে দাঁড়া লাইভ ভিডিও করতাম? সবার কাছে একটাই অনুরোধ, পুরোটা ভিডিও দেখে যা বলার বলবেন। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই জানো আমার লোক কি কি ঘটছে, ঠিক আছে? কেউ কিন্তু সত্যিটা যাচাই করছে না এখন অবধি। নিউজ চ্যানেলে যেমনে পারছে এমনে দিছে, সত্য গুন্ডা মিথ্যা গুন্ডা এটাও যাচাই করছে না, সেমনে পারছে এমনে আমার বদনাম করছে। সত্যিটা যাচাই নেই করে কিন্তু অনেকে অনেক ধরনের ট্রোল করছে আমার নিয়া, কিন্তু এই ট্রোলের সময় অনেকে আমার অনেক সাপোর্ট করছে, অনেকে বুঝছে। হ্যাঁ, তারা সামনে সত্যিটা আইছে না, কিন্তু তারা তবু বুঝছে, তারা যাচাই করে দেখছে, খবর নিয়ে দেখছে, সত্যিটা জানছে, তারা তবু আমার সাপোর্টে দাঁড়াইছে। এমনকি আমার কল মেসেজ, আমার মেনশন, আমার অনেকভাবে সাপোর্ট করছে মনের দিক দিয়ে। আমার সাথে ওই দিন কি কি ঘটনা হয়েছে আমি আজকে এই ভিডিওটার মধ্যে সবকিছু জানাবো। তোমরা জানি না আমি কতটুকু বিশ্বাস করে দিতে পারবো, বাট আমি সত্যিটা তুলে ধরবো, ঠিক আছে? আর আমি ওই দিন ঘটনার সময় কিন্তু একটা লাইভ করছিলাম, সবাই যদি একটু লাইভটা মনোযোগ দিয়ে দেখতো তাহলে কিন্তু বুঝতো যে আমার কি কোনো দোষ আছে কি নাই। সবাই কেউ কিন্তু লাইভটা মনোযোগ দিয়ে দেখছে না, লাইভটা ঠিক করে দেখছে না। আজকে আমি তোমরা লাইভটাও দেখামো, আমি মানে আমার কাছে যতটুক এভিডেন্স আছে আমি যতটুক প্রুফ করতে পারবো ততটুক প্রুফ করবো। কিছু কিছু নিউজ চ্যানেলে বলা হয়েছে যে আমি মানে অ্যাক্সিডেন্ট করছি, একটা মেয়ের নাকি বাইক লাগাই দিছি, ঠিক আছে? আবার কিছু কিছু নিউজ চ্যানেলে কি করছে, আমি নাকি ড্রাগস বিক্রি করি, আমি নাকি ড্রাগস নেই, এইসব কিছু কিছু নিউজ চ্যানেলে দিছে। আবার আরো কিছু কিছু নিউজ চ্যানেলে দিছে যে শ্রীলতা হানি, মানে এক একটা নিউজ চ্যানেলে এক একটা খবর, একটাও কিন্তু যাচাই করে খবরটি দিছে না, যাচাই করণ ছাড়া। তারা যে যেমনে পারছে সেমনি খবর দিছে, হ্যাঁ, তারা ভিউজের লাগে খবর দিছে, ভিউজ পাইছে, মিলিয়নস অফ ভিউজ গেছে নিউজগুলাতে, ঠিক আছে, যেটির মধ্যে আমার খারাপ কইছে, কিন্তু তারা কিন্তু একটার মধ্যে এভিডেন্স দিয়ে কোনো কিছু কইতে পারছে না, কোনো প্রুফ দিতে পারছে না। আর আমি জানি যে ওখানে আমার কি সিচুয়েশন হয়ে রয়েছে, এই যে আমার ব্যাপারে ফেক নিউজটি ছড়াইছে, এত ফেক কিছু বানাইছে, আমি জানি আমার সিচুয়েশনটা, আমার ফ্যামিলির সিচুয়েশনটা আমি জানি। আবার আমার উপরে এই এলিগেশন দিয়ে আসছে যে আমি নাকি ড্রাগস নিয়ে বাইক চালাই, মানে ড্রাগস খাইয়া না নিয়ে জানি আমি কইতে পারি না ঠিক, বাইক চালাই ড্রাগস নিয়ে। আচ্ছা, আমি যদি সত্যি ড্রাগস নিয়ে থাকতাম তাহলে থানা থেকে আমার কি রেজাল্ট আসছে? থানা থেকে তারা তো মেডিকেল চেক করলে পারতো, আমি তো কইছি যে আমার মেডিকেল চেক করো, আমি যদি ড্রাগস নিয়ে থাকি, কারোর যদি সন্দেহ থেকে দেয় আয়ো আমার মেডিকেল চেক করো, সমস্যা নাই আমার কোনো। এই যে উল্টা পাল্টা দুষ্টি আমার উপর লাগাইছে, কই প্রুফ কই, একটারও তো কোনো এভিডেন্স নাই, ড্রাগস পাইছে আমার থেকে কই, ড্রাগসগুলো কই, নিউজ চ্যানেলে তো দেখাইছে না ড্রাগসগুলা। তারপরে অ্যাক্সিডেন্ট করলে কই, আমার বাইকও তো আসলো না ওই সময়, কই অ্যাক্সিডেন্ট করছি এমন কোনো ইতানো তো আইসে না। অ্যাক্সিডেন্টও পুরোটা মিথ্যা, ড্রাগসের ব্যাপারটাও পুরোটা মিথ্যা, মানে সে যেভাবে পারছে আমার ইদান করছে, সত্যি কথা যেটা। আজকে আমি তোমরারে আমি ওই সময় ঘটনার সময় আমি কিন্তু একটা লাইভ ভিডিও করছিলাম, জানি না কেউ দেখছে কি না, বাট আমি এই লাইভটা তুললে ধরে তোমরা আজকে দেখামো লাইভটার মধ্যে যে আমার লোক কী কী হয়েছিল, পুরোটা ঘটনা আমি তোমরা জানামো, ঠিক আছে? বাকি সব কিছু তোমরার হাতে, তো প্রথমে তোমরা লাইভটা একটু দেখো। হ্যালো এভরিওয়ান, আমি আছি এখন চন্দ্রপুর স্কুলের সামনে। অ্যাকচুয়ালি আমি এর রুট দিয়ে যাইতেছিলাম, ঠিক আছে? তো যাওয়ার পর এখানে দেখছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো অ্যাক্সিডেন্ট হওয়াতে আমি এখানে দাঁড়াইছি, দাঁড়ানোর পর একজন টিচার ভালো আছি, একজন টিচার কি করছে আমার আমার লগে হ্যারাসমেন্ট করছে, স্যারে আমার যেমনে পারছে এমনি বিহেভিয়ার করছে, এমনকি স্যারের লেগে আমি আরেকজন মানে আরেকজনে আমার থাবড়ও দিছে, ঠিক আছে? আমি এখানে কোনো কিছু করছি না, জাস্ট আমি একটা অ্যাক্সিডেন্ট দেখতে দাঁড়াইছিলাম, স্কুলের স্যারে আমার টিচার হয় মানে আমার লোকে কিভাবে মানে এত সব স্টুডেন্ট আসলো, কিন্তু আমার লোকে কিভাবে বিহেভিয়ার করছে, আমি কি রে এখানে দাঁড়াইছি, আমি কি অ্যাক্সিডেন্ট দেখতে পারতাম না? একজন নর্মাল মানুষ হইয়া এখানে একটা স্কুল স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট করছে, আমি জাস্ট দাঁড়াইছি দেখতাম, স্যারে আমার সাথে হ্যারাসমেন্ট করছে, আমার লোক গা ধাক্কা ধাক্কি করছে, মানে যেমনে পারছে এমনি কইছে স্যারে আমারে, স্যারের আমি বদলে মানে স্যারের লগে আমার কোনো কথাই নাই, স্যারের আমি জিজ্ঞেসও না কোনো কিছু, স্যারাই আমার লোক আমার গা ধাক্কা ধাক্কি করছে, এরপর আমি কি রাইছি এখানে, আমার কেডা অধিকার দিছে, আমি স্কুলের সামনে আইতে পারতাম না, স্কুলের সব স্টুডেন্ট আসলো, স্যারাই কখন আমি স্যারের দেয়ামু, আমার টিচার হইয়া মানে
একজন স্টুডেন্টের লো কিভাবে এমন করে এত স্টুডেন্ট আসলো আমি কিন্তু আজকে স্কুল ড্রেস হইছি না আমি আউট ড্রেসে আমি আমার কাজে গেছিলাম আমি ফিরতেছিলাম জাস্ট অ্যাক্সিডেন্ট দেখে আমি দাঁড়াইছি স্যার কি করছে আমার গায়ে ধরে ধাক্কা ধাক্কি করছে স্যার যেমনে পারছে স্যারের পাওয়ার দিয়েছে স্যারে আজকে না শুধু স্যারে আমার লোক হয়তো জানি না স্যারে আমার কি দেখতে পারে না আমি ভিডিও করে দেখে স্যারে আমার দেখতে পারে না স্যারে আজকে থেকে অনেক আগে আমার লোক অনেকবার এমন করছে স্কুলে এমন করতো যাক স্কুলেরটা আমি স্টুডেন্ট হিসেবে মান্য নিছি বাট আমি ওখানে আউট স্টুডেন্ট আমি স্কুলে গেছি না স্যারে কি করছে এত স্টুডেন্টের সামনে আমার গায়ে ধরে ধাক্কা ধাক্কি করছে এত স্টুডেন্টের সামনে এমনকি একজন আসলো স্যারে ধাক্কা ধাক্কি করছে যে সবাই ভাবছে কি আমি কোন দুষ্নি করছি একজন আমার থাপত দিয়েছে আমি কোনো কিছু করছি না আমি আয়া জাস্ট দাঁড়াইছি অ্যাক্সিডেন্টটা দেখতে আর নাম সুব্রত দেবরে আমি ছবিটো দিমু আজকে পোস্ট করবো তোমরা সবকিছু দিয়ামু কেমন কেমন বদমাস টাইপের স্যার হইলে পারে মানে সিরিয়াসলি আর আমার লাইফে আমি জীবন এমন স্যার দেখছি না আমি আমিও পড়ছি পড়ছি কি আমি আমি অন পড়ে আমি অনেক টিচার দেখছি এমন টিচার আমি কোনোদিন দেখছি না আমার লাইফটা অন করার ওই সময় একটি কারণ আমি খুব ভয় পাইতেছিলাম কারণ স্যারেনি আমার কোনো কিছু করে ঠিক আছে আর এখানে দেখো স্যারে কি কইছিল যে স্যারের গাড়ি নাকি আমি নিজে আটকাইছি ঠিক আছে গাড়ি স্যারের গাড়ির সামনে নাকি আমি আইছি তো ভালো করে দেখো স্যারের গাড়িটা কিন্তু আগের থেকে এখানে দাঁড়া করেন না আগের থেকে এখানে দাঁড়ানো আছে গাড়িটা কিন্তু তো আমি জাস্ট নর্মালি যাইতেছি স্যারের জিজ্ঞেস করতাম যে স্যার আপনি আমার সাথে কিরেমন করছেন তারপর দেখো কি হয়েছে আমার সাথে স্যার স্যার আপনি গায়ে ধরে ধাক্কা ধাক্কি করছেন কিরা না না আমি আমি কিতাম ফালতু কথা কম কোন এটা স্যার আছে তো তুই কি রে স্কুলে মে গেছ স্কুলে মে তুই কোন মত না না আমি না আমি না আচ্ছা স্যারে যদি কোনো ভুল না করে স্যারে যদি কোনো ভুল কাজ না করে তাহলে স্যারে আমার কিরে কইছে যে আমার মোবাইলটা অফ করতাম স্যারে কোনো ভুল না করলে আমার লাইফটা চললে প্রবলেম কি আমি বুঝলাম না এখানে ঠিক করে শূন্য যে স্যারে কইছে যে মোবাইলটা অফ করতে না আর তোমরা স্যারের এই কথাটা একটু মনোযোগ দিয়ে শূন্য স্যারে কইছে কি আমি নাকি স্যারে আটকাইছি অ্যান্ড স্যারে নাকি হুমকি দিছি তোমরা সবাই প্রথমেই দেখছো যে স্যারের গাড়িটা আগের থেকেই দাঁড়ানো আসলো ঠিক আছে তারপর আমি গেছি স্যারের কাছে বাট স্যারে ওই মানুষগুলোর কাছে কি কইছে স্যারে নাকি আমি আটকাইছি অ্যান্ড হুমকি দিছি দেখো শুনো সবাই একটু স্যারে কিন্তু প্রতিনিয়ত আমার ধমকি দিতেছে অনেকবার মানে কি কইতাম আর আমার থেকে কিন্তু আমার ফোনটা কাইরা নেওয়া হয়েছে ঠিক আছে ফোনটা আমার কাছে আসলো না দেখো ফোনটা আরেকজনের কাছে আসলো বাট লাইভ ডায়মন্ড আমি অফ হয়েছে না আর এখানে স্যারে কি কইছে যে আমার নামে নাকি পুলিশ কেস করব তোমরা একটু স্যারের ভয়েসটা মনোযোগ দিয়ে শূন্য তারপর স্যারে কি করছে কয়েকজনরে কল করছে কয়েকজন মানুষ আনাইছে আনাইয়া এখানে আমারে মারধর করছে এই লাইভটা হয়েছে ওই সময়ের যে সময়টাতে বেজালটা হয়েছিল ঠিক আছে আমি তোমরা পুরোটা ঘটনা কই আমি আসলাম টাউনে টাউন থেকে আমি বাড়ি যেতেছিলাম ঠিক আছে বাড়ি যাওয়ার সময় আমি শুনছি যে আমার স্কুলের সামনে নাকি অ্যাক্সিডেন্ট করছে একটা স্কুল স্টুডেন্ট স্কুলের নাম চন্দ্রপুর হাই সেকেন্ডারি স্কুল তো অ্যাক্সিডেন্ট করছে শুনে আমি স্কুলের সামনে গেছি দেখলাম যে এই সময় মেয়েটারে গাড়িতে উঠাইতেছে হসপিটাল নিব ঠিক আছে স্কুলের অনেক স্টুডেন্ট আসলো স্কুলের অনেক টিচারও আসলো তো স্কুলের অনেক স্টুডেন্টের সামনে একটা টিচার যে টিচারটা আমার আগের থেকে ভালো পান আমার দেখতে পারে না আমার কন্টেন্ট পছন্দ করে না আমার ভিডিও করা অনেকবার বদ্ধ করতে চাইছে তাই কি করছে সব স্টুডেন্টগুলোর সামনে আমার অপমান করছে শুধু শুধু কোনো কারণ ছাড়া স্যার কি করছে আমার আয়া আমার কলারে ধরছে ফার্স্টে ধরে সেরা তারপর আমারে অনেকবার অনেক কিছু কইছে যে আমি এখানে কিরে আইছি আতরা ফাতরা ফুলাবান হ্যাঁ আমি এখানে আইসি দেখা দোষ হয়ে গেছে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একজন নর্মাল মানুষ হয়ে কি আমি দেখতে পারতাম না আমি জাস্ট দাঁড়াইছিলাম এখানে স্যারটা আগে থেকে আমার দেখতে পারে না ভালো পানা দেখে স্যারে সব স্টুডেন্টের সামনে আমার অপমান করতো এমন করছে ঠিক আছে তোমরা লাইভটা দেখো লাইভের মধ্যে পুরো ক্লিয়ার আছে হ্যাঁ তারপর অপমান করার পর স্টুডেন্টগুলো সব বাড়ি গেছে গা ঠিক আছে ছুটি হয়ে গেছে স্কুল স্টুডেন্টগুলো সব বাড়ি গেছে গা তো স্টুডেন্টগুলো সব বাড়ি যাওয়ার পর স্যারও বাড়ি জিতেছে এমন টাইমে স্যারের গাড়িটা স্যারে নিজেই দাঁড়া করাইছে দাঁড়া করানোর পর আমি ওই সময় একটা লাইভ করতেছিলাম লাইভটা তোমরা আশা করি অর্ধেক দেখছো আমি কইছিলাম ওই সময় যে স্যারে আমার লোক কি কি করছে ঠিক আছে তো তারপর আমি কি করছি স্যারের সামনে গেছি স্যারের সামনে যাওয়ার পর
আমি যা স্যারের জিজ্ঞেস করছি যে স্যার আমি আপনারে কি করছি, আপনি যে আমার সাথে এমন করলেন, এতটুক কোয়ার ফর স্যারের লগে লগে কি করছে, গাড়ি থেকে বার হইয়া মানুষ থুবাইয়া, মানে অনেকগুলো মানুষ থুবাইছে, থুবাইয়া আমারে মারদুর করছে, মানে যেমনে পারছে আমার ব্যাপারে উল্টাপাল্টা কথা কয়ে মারদুর করছে। স্যারের নাকি আমি হুমকি দিছি এই সেই। স্যারের নাম হয়েছে কি সুব্রত দেবরায়। হ্যাঁ, স্যারে চন্দ্রপুর হাই সেকেন্ডারি স্কুলে চাকরি করে। তারপর স্যারের আমি জিজ্ঞেস করার পর স্যারে কি করছে, স্যারে আমারে কইছে কো তুই আমার রাস্তা আটকাইছত কিরে, তোরে কেডা অধিকার দিছে, আমি কোনো রাস্তা আটকাইছি না, তোমরা ল্যাবটার মধ্যে দেখছো আর স্যারের কথা দিও শুনছ। স্যারে কি কইছে যে আমি স্যারের হুমকি দিছি। স্যারের গলার আওয়াজটা ঠিক করে শুনো, তোমরা সবাই দেখছো ল্যাবটার মধ্যে আমি কি কইছি। আমি কইছি স্যার আপনি আমার সাথে কি রেমন করছেন, দেখো আমি একজন সোশ্যাল মিডিয়ার কাজ করি, ঠিক আছে, স্যারে যদি এতগুলো স্টুডেন্টের সামনে আমার অপমান করে আমার একটু হইলে গায়ে লাগবো, তো আমি অবশ্যই স্যারের আমি এটা জিজ্ঞেস করবো। আর হ্যাঁ, আরেকটা কথা, অনেকে আবার জিজ্ঞেস করতে পারে যে আমি এমন টাইমে লাইভে ঘিরে গেছি। হ্যাঁ, আমার লাইভে যাওয়ার একটাই কারণ, আমার এখানে ভয় লাগতেছিল, আমি আসলাম একা, ঠিক আছে, হইতে পারে স্যারে উল্টাপাল্টা কোনো কিছু করে আমার লোক, এই লেগে আমি লাইভে গেছি, ঠিক আছে। তো লাইভে যাওয়ার পরও কি করছে, মানে লাইভটা দেও, স্যারে যদি অপরাধ না করতো তাহলে আমার লাইভটা কিরে বদ্ধ করাইতে চাইছিল। স্যারে গাড়ি থেকে বার হইয়া করতো ভিডিও স্টপ কর। হ্যাঁ, তারপর আরও মানুষ থুবাইছে এখানে, স্যারের সবগুলা চিনা জানা, স্যারের যতগুলো মানুষ আছে সবগুলা মানুষ স্যারের চিনা জানা। স্যারে কি করছে, স্যারের নিজের ইচ্ছা করে তারারে আনাইছে, আনাইয়া তারারে উল্টাপাল্টা কইছে, স্যারারে নাকি আমি হুমকি দিছি, তারারে দিয়ে আমারে মার খাওয়াইছে। তারপর আমারে মারানোর পর যখন নিউজ চ্যানেলগুলো আইছে, নিউজ চ্যানেলের কোয়া হয়েছে যে ড্রাগসের ব্যাপার, এই সেই ব্যাপার, এখানে ড্রাগসের কথা কই থেকে উঠলো, কই ড্রাগস কই, তাহলে যদি ড্রাগসের কেস হয় ড্রাগস কই, আমি যদি অ্যাক্সিডেন্ট করে একদম কোনো প্রমাণ কই। আর হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করে কেউ কিন্তু জায়গার দাঁড়াইয়া লাইভ করে না। আবার আমি এখানে লাইভটা কি করছি, স্যারে আমার হ্যারাসমেন্ট করছে, স্যারে আমার অপমান করছে, দেখে আমি লাইভটা করছি। আজকে জাস্ট আমি প্রতিবাদ চাইতাম গিয়া, আজকে আমার লোক এই ঘটনাটা হয়েছে, ঠিক আছে, প্রতিবাদ চাইতাম গিয়া উল্টা নিজে ভাইসা গেছি, উল্টা পাল্টা এলিগেশন লাগাই আমার ভাষায় দিতেছে, ঠিক আছে। যারা বুঝার তো প্রথমে বুঝছে, ঠিক আছে, তো অনেকে ভুল বুঝতেছে, যার কারণে আমি এই ভিডিওটা বানাইতে বাধ্য হয়েছি। আর হ্যাঁ, এই যে সুব্রত স্যার, আজকে না আজকে থেকে প্রায় অনেক আগে ক্লাসে আমার অনেক অপমান করছে, ক্লাসে অপমান করছে, আমি কোনো কিছু কইছি না, কারণ এটা স্কুল, তাদের অধিকার আছে একটা স্টুডেন্টের শাসন করার, বাট তাদের শাসন করতো না, তাদের অপমান করতো সব স্টুডেন্টের সামনে। আর তোমরা সবাই জানো যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, অনেক স্টুডেন্ট আমার সিনে, অনেক স্টুডেন্টরাই সিনে এখানে, তো তারা সবাই সামনে যদি আমার অপমান করে আমার কতটুকু গায়ে লাগবো বা আমার কতটুকু কষ্ট লাগবো তোমরা সবাই জানো, ঠিক আছে। ওই গায়ে লাগাতে আমি জাস্ট স্যারের জিজ্ঞেস করতাম, গেছি স্যার আপনি আমার সাথে কিরে এমন করছেন, এতটুক জিজ্ঞেস করাতে স্যারে মানুষের ভিড় লাগে আমার মার খাওয়াইছে, তারপর আমার উপর উল্টাপাল্টা এলিগেশন লাগাইছে, যে যে মানুষগুলো নিউজ চ্যানেলের কাছে কইছে ড্রাগসের ব্যাপারে এই সেই ব্যাপার, সবগুলো ফেক, তারা কি দেখছে আমার ড্রাগস নিতে। আচ্ছা, আমি যদি ড্রাগস নিয়ে থাকি আমার মেডিকেল চেক আপ করো, আর আমি যদি ড্রাগস নিয়ে থাকতাম পুলিশের থেকে তো আমার স্বার্থ নইলে, থানা থেকে তো আমার স্বার্থ নইলে, কোনোদিন স্বার্থ নইলে, মানে একজন টিচার হয়ে আয়ার, মানে আমি আমার ভিডিও বানাই, আমি আমার খাই, আমি আমার চলি, ঠিক আছে। হ্যাঁ, স্যারের অবশ্যই অধিকার আছে একজন স্টুডেন্ট হিসেবে আমার শাসন করা। ওই দিন কিন্তু আমি স্কুল স্টুডেন্ট হিসেবে আসলাম না, আউট স্টুডেন্ট আসলাম, আউট ড্রেসে আসলাম আমি, ঠিক আছে, আউট ড্রেস, আমি জাস্ট একটা অ্যাক্সিডেন্ট দেখতে গেছিলাম, ওইটা দেখি স্যারে আমার অনেক অপমান করছে। আর একজন টিচার হয়ে কেমনে পসিবল, একজন টিচার হয়ে একজন স্টুডেন্টের অপমান কিভাবে করে, ক্লাসে গেলে একজন স্টুডেন্টের অপমান কেমনে করে স্যারে, এতগুলো স্টুডেন্টের সামনে। স্যারের ছবিটা আমি তোমরা দেখাইছি, এটা হলো কি স্কুলের স্যারটা। আজকে হয়তো আমার লগে এমন হয়েছে, নেক্সট টাইম আরেকজনের লগে এমন হইতে পারে, ওই জন্য আমি লাইভে গেছিলাম। আর লাইভে গিয়া আমি প্রতিবাদ করতে গিয়েও আমি ফেসিয়া গেছি, দেখো মানে আমার উপর না হইলেও কালকে থেকে শুরু করে আজকে অবধি না হইলে আমার হাজারো পোস্ট, হাজারো ট্রোল, হাজারো রকমের ট্রোল করতেছে, হাজারো এলিগেশন আমার উপর লাগাইতেছে, জাস্ট একটা ছোট্ট আমি লাইভে গিয়া প্রতিবাদ করতাম গেছি যে এতটুকু নিয়ে এলিগেশন লাগাইতেছে হাজারো উল্টাপাল্টা। লাইভটার মধ্যে একদম ফুল ক্লিয়ার আছে, যেগুলো কথাগুলো শুনছো সবাই কইতেছে কি আমি টিচারের লগে এই সেই করছি, ঠিক আছে, নিউজে এড়িয়ে দিত যে টিচারের লগে আমি উল্টাপাল্টা ব্যবহার করছি, এটা নিউজে দিত, বাট নিউজে ড্রাগসের এটা দিছে কিভাবে দিছে, লাইভে তো শুনছো পুরো ক্লিয়ার যে কি কি কইছে তারা, পুরো নিউজ চ্যানেলে গিয়ে তারা পুরো কথা চেঞ্জ করে লেছে, মানে আমার যে মারছে আমার লোক যে এইসব করছে তারা কোনো কিছু কইতে পারতো না যে আমার কি রে মারছে, এই কারণে তারা কি করছে নিউজ চ্যানেলে এইসব দিয়ে আইছে, ঠিক আছে, যাতে আমার অপমান করা যা, যাতে আমার সব কিছু শেষ করা যা, ঠিক আছে। নিউজ চ্যানেলগুলো আওনারা কিন্তু তারা সব ঠিক, তারা নর্মালি পুরো ঠিক, এরপরে নিউজ চ্যানেল গিয়া যখন নিউজটা করছে তখনই তারা চেঞ্জ, তখন আমি ড্রাগস খোর, মায়াবাজ, মানে অনেক কিছু যা পারছে কইছে।
আর হ্যাঁ, আমার আমি এতটুকু কইতে পারবো যে আমার এতটুকু অপরাধ, আমি মানে যে স্যারটারে যে স্যারটা আমার এতগুলো স্টুডেন্টের সামনে অপমান করছে, এই স্যাররে আবার জিজ্ঞেস করতাম গেছি, স্যার আপনি আমার সাথে কি এমন করছেন? হ্যাঁ, এতটুকু যদি আমার অপরাধ হয়, ঠিক আছে, আমি মানলাম এটাই আমার অপরাধ, এতটুক মানে আমি আমার অপমান সহ্য করতে না পারি, আমি স্যারের জিজ্ঞেস করতে গিয়ে কি দেখি আমার মানে এত বড় ভুলে গেছে, মানে এত এলিগেশন লাগাইছে আমার উপর। ওই দিন যে যে স্টুডেন্টগুলো আসলো, আমি জানি যে প্রত্যেকটা স্টুডেন্ট প্রতিবাদ করতে হইলে, কিন্তু ভাই এখন করতো না, কারণ টিচারের যেহেতু পাওয়ার আছে একজন স্টুডেন্টের বার করার স্কুল থেকে, তো সবাই তো ডরাই বোঝে না, আমরা যদি স্কুল থেকে বার করে দিই কে প্রতিবাদ করবো, কেউ কে প্রতিবাদ করবো, এইসব তো কেউ প্রতিবাদ করতো না। আর স্যারে আমারে অনেকবার কিন্তু থ্রেটও দিছে যে স্যারের অনেক পাওয়ার আছে, হ্যাঁ স্যারের কী করতাম করে লইতাম, আমি তো কোনো কিছু করতাম না, ঠিক আছে, স্যারা আমার অনেক কিছু কিন্তু করতে পারবো, আমি জানি স্যারা আমার অনেক কিছু করতে পারবো। হ্যাঁ, আরেকটা কথা, সবাই একটু ভাববা দেখো, একটু মাথা তান্না দেখো, মাথা চিন্তা করে দেখো, যে আমি যদি অ্যাক্সিডেন্ট করে থাকতাম, আমি যদি ড্রাগসের কোনো বিষয়ে এডিক্টেড থাকতাম বা ড্রাগসের কোনো বিষয়ে আমার ধরতো, তাহলে কি আমি ওখানে দ্বারা লাইভ ভিডিও করতাম? আমি স্যারের কি শুধু শুধু গিয়া জিজ্ঞেস করতাম যে স্যার আপনি আমার সাথে কী এমন করছেন, কী দরকার আমার? আমি যদি অ্যাক্সিডেন্ট করতাম আমি অবশ্যই এখান থেকে পালাইতাম, আমি চুপচাপ বয়ে থাকতাম, আমার কী দরকার লাইভ করার? সব কিছু হয়েছে আবার তোমরার হাতে, ঠিক আছে, আমার মনে যত কিছু আসলো, সত্য ঘটনা কোনটা আসলো আমি সব কিছু তোমরা জানাইছি, লাইভের মধ্যে যতটুকু প্রমাণ আসলো আমি ততটুকু তোমরা জানাইছি, বাকি অ্যাক্সিডেন্টও কোনো কিছু না, ড্রাগসেরও কোনো কিছু না, ড্রাগসের হইলে আমার মেডিকেল করাও, ঠিক আছে, বা ড্রাগসগুলো কই ওই সময় প্রুফ দিছো না কেরে নিউজ চ্যানেলে, ঠিক আছে, আর যদি মেয়েদেরকে বিরক্ত করে থাকতাম তাহলে কই মেয়েগুলো তো অভিযোগ করলো না, মেয়েগুলো তো গিয়ে অভিযোগ করছে না নিউজ চ্যানেলে গিয়া, কই মেয়েগুলার ভয়েস কই, মেয়েগুলার ভিডিও কই? আর হ্যাঁ, তখন আমি কোয়ার পর যদি এই প্রুফ কালেক্ট করতে চা বা প্রুফ বানাইতে চা, তারা অবশ্যই বানাইতে পারবো, আমি যেহেতু তখন কইছি এগুলো, তারা অবশ্যই বানাইতে পারবো, একটা মেয়ের দ্বারা করিয়া একটা টিচারে, যেহেতু টিচারে যেহেতু কইছে টিচারের অনেক পাওয়ার, টিচারে সব কিছু করতে পারবো, এই টিচারটা তাহলে তাই এটাও করতে পারবো, একটা মেয়ের এখন দাঁড়া করে আমার বিরুদ্ধে কইতে, ঠিক আছে, স্বাভাবিক পারবো নর্মাল এটা। আর অ্যাক্সিডেন্ট যে হয়েছে, আরেকজন অ্যাক্সিডেন্ট করছে, আমি জাস্ট দেখতে গেছিলাম, সব কিছু এবার তোমরার হাতে, তোমরা দেখো, আমি জানি না তোমরা আমার কতটুকু কী বুঝো, আমার মনে যা আসলো বা আমি যতটুকু সত্য আসলো বা আমি যে কতটুকু সত্য সব কিছু আমি তোমরা জানাইছি, বাদ বাকি সব কিছু হয়েছে তোমরার হাতে, তোমরা জানো, ঠিক আছে, বাই। আর নেক্সটে যদি আমি আরও কোনো প্রমাণ পাই অবশ্যই আমি প্রমাণটা নিয়ে প্রমাণটা তোমরা সামনে তুলে ধরবো, ঠিক আছে, বাই।